মরিচা, আমার নাম মরিচ, সম্মান দিয়া ডাক দিস। হোয়াট ইজ দিস? আমরা এখন সেলিব্রিটিস। বাইর করুম তোর সেলিব্রিটিস, জহন কইরালাম তোর ফিস ফিস। তুই কিতা করবি ফিস? ফুটকি তোর ফুরাইব, একবার আমরা খায়া দিস। কি করে বাজারে আমার দাম বেশি, মানুষে তবু আমারে কিনে। আমার সারা দরকারি সাধু তো না, সবাই জানে। অহংকার ভালো না ফতনের কারণ জানিস? নিজের বেশি সেলিব্রিটি মনে করো না, তোরা শুধু খালি মরিচ। আপনা টাইম আয়েগা, আমার টাইম আইছে বুঝ জানিস। আমরা শুধু মরিচ হইলে বাইঙ্গা তোর ফুটকিত লাগাই দিস। কি করে আমার দিয়া জল ভাত খাইলে সবাই মুখে লাগে স্বাদ। আমরা এখন ট্রেন্ডিং এ আছি, লগে রাখছি 4-5টা গার্ড। তোরা দেখতে লাগে সাধারণ তিতফুটির বাচ্চা, বাজার থেকে তোরা কিনন লাগে লুঙ্গি বেচ্চা। আমদার এখন দাম বেশি সবাই বুঝবো, আর দামি জিনিস কিনতে গেলে লুঙ্গিও বেতন লাগবো। আমদার নাম হইছে শুদ্ধ বাংলায় মরিচ। আমদার ভিতরে জাল বেশি খায়া দিস। তোরার যে এত দাম বাড়ছে, মানুষের কত প্রবলেম হয় জানোস? দাম কি শুধু তোরারই আছে, আমদারও দাম আছে বুঝছস? তুই একটা সাধারণ মরিচ, তোর এত দাম কেমন হইলো? আমরা সাধারণ হইতে পারি, কিন্তু আমদারে কামড় দিলে জালে সেদিন তোরারে কিনতাম গেছিলাম, দাম শুনলে আমার মাথা চক্কর মারলো। সিম্পল ব্যাপার, আমরা এখন সেলিব্রিটি, আমার দাম বাড়লো। তুই শুধু মনে রাখিস বাপেরও বাপ আছে। বাপ তৈল্যা কথা কইবি না, নাইলে তোর পিছনে দিওনের লাগা আমরা খানদানের গুলমরিচ আছে। বাজারের মধ্যে আমরা এখন অনেক ডিমান্ড, সবাই আমরা কিনতে পারে না। তুই মনে রাখিস তোরা আর কিনতাম না। আমদারে সারা তরকারি রান্নলে স্বাদ হইতো না। গুড়া মরিচ দিয়ে তরকারি রান্না করুম তবু তোরা খাইতাম না। আমদারে সম্মান না দিলে তোর পিছনে এমন জায়গা গুজ্জা দিমু লজ্জায় কেউ রে কইতে পারতি না। আমদার লগে ভদ্রভাবে কথা কইবি। কয়দিন এভাবে ফুটানি দেয়া থাকবি? আমরা এখন বাজারের ফেমাস সবজি, আমদারে সম্মান দিয়া চলবি। যখন তোরারে আর কেউ কিনতো না, তখন ফুচ্চা বেশকি দিয়া থাকবি। আমদারে না কিনলে তোরা মাছের তরকারি কেমনে রানবি? শুকনা মরিচ দিয়া তরকারি খাইলামু, তোরার দরকার নাই। মাছ ভাজা দিয়া যখন ভাত খাইবি শুকনা মরিচ ভালো লাগতো না, তখন কইবি কাঁচা মরিচ খুঁজে লই আই। একটা কথা মনে রাখিস, আমদারে ছাড়া তোরা উদ্ধার নাই। তোরার দাম এখন তাড়াতাড়ি কইমা যাক, ইডিও আমি চাই। আমদার দাম কমতো না, কারণ আমরাও বড়ই দাম ভালো পাই। বড়য়া কি লাভ, তুই যতই বড়স থাকবি শুধু মরিচ। ছোট্ট হইলে কি হইলো, একদিন করুম বড় দাম আঁকা, তুই দেখা নিস। ওই তুই যে এত দাম দেখাস, তোর ভিতরে আছে কিটা এমন জিনিস? দেখ আমরা এখন সেটাস না কইয়া দিলাম, নাইলে দেখাই দিমু তোরে আমদার ভিতরের জাল। তোরার জাল থাকলে কি দিব, এরপরও তোরা ছিড়তে পারতি না আমার একটা বাপ 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 বল। আমদার লগে ফাঙ্গা লইস না, সায়া দেখ আমদার লগে আছে আমদার দল। তোরারে কামড় দিলে জালে পেট বইরা খাওয়ান লাগে বেশি বেশি জল। বেশি খাইলে জল পরিষ্কার হইব তোর নিচের ছোট্টু নল। দেখ তুই এখন আমার ইজ্জত নিয়ে কথা কইতাছ, এতক্ষণ ধইরা তুইও আমার ইজ্জত নিয়ে খেলছ। তোর লগে আজারে এতলা কথা কোন লাগছে, কারণ তুই তোর নিজের দাম বেতালা বাড়াইছত। এখন তো কস আমদারে কিন্না আনতি না, আমদার দাম কমলে কোনোদিন তো আমদার আইন্না খাইবি। দামটা তাড়াতাড়ি কমা, নাইলে বুঝবি যেদিন আমদারে খাইবি এদিনের পরের দিন যখন আগদি যাইবি, তখন তোর মেন জাগাত ফুরানি গারেক বেটা তখন।